প্রথমবারের মতো মা হলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। সোমবার 20 মে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে পুত্র সন্তানের মা হওয়ার সুখবর দেন তার স্বামী পরিচালক আদিত্য ধর। এ তারকা দম্পতি পুত্রের নাম রেখেছেন বেদাবিদ। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই পরিচালক। পরে ইয়ামি গৌতম ও পোস্টটি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। গত ফেব্রুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান ইয়ামি গৌতম। 23 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ইয়ামি অভিনীত সিনেমা আর্টিকেল 370। আদিত্য জাম্বলে পরিচালিত ছবিটির প্রযোজক ছিলেন ইয়ামির স্বামী আদিত্য ধর। সিনেমা মুক্তির আগে সংবাদ সম্মেলনে ইয়ামি জানিয়েছিলেন, অন্তঃসত্ত্বা অবস্থাতেই অ্যাকশনধর্মী সিনেমাটির শুটিং করেছিলেন তিনি।